রং তুলিতে রঙিন প্রতিবন্ধী তামান্নার জগৎ, দেশ বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ইউটিউব চ্যানেল সিমতো টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তামান্না জাহানের আঁকা ছবি প্রশংসা কুড়োচ্ছে। তামান্না জাহান, তার বয়স হচ্ছে 20 বছর, বাকো শ্রবণ প্রতিবন্ধী মেয়েটি। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর আর লেখাপড়া এগোয়নি। বয়স যখন 2 বছর তখন বাক ও শ্রবণ শক্তি হারায়, তবে ছোটবেলা থেকে আঁকি ভুকির অভ্যাস। নিজে নিজে বসে যায় তুলিয়ার রং নিয়ে, এখন তার ক্যানভাসে মূর্ত হয়ে উঠে নানা রকম ছবি। নিজের চেষ্টা পরিশ্রম থাকলে যে কোনো কাজেই সফলতা আসে, তামান্না তারই উদাহরণ হয়ে উঠেছেন। তিনি প্রতিবন্ধিতা জয় করে হয়ে উঠেছেন চিত্রশিল্পী। তামান্না বছর 2-এক বরিশাল চারুকলায় ছবি আঁকার প্রশিক্ষণ পেয়েছেন। বরিশাল চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ বলেন, তামান্না অনন্য প্রতিভাধর। 2 বছর আমাদের এখানে প্রশিক্ষণ নিলেও সেটা ছিল খুব দুরূহ। আমরা ওর মাকে বোঝাতাম, ওর মা আমাদের কথাগুলো তামান্নাকে বুঝিয়ে দিত, এভাবে কিছুটা শিখেছেন। কিন্তু ওর প্রতিভা পরিপূর্ণ বিকাশের জন্য আরও পরিচর্যার দরকার। তামান্নার বাড়ি বরিশালের উজিপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে শঙ্করপুর গ্রামে। জন্ম 1996 সালের 3 জানুয়ারি। প্রতিবন্ধী হলেও তামান্না রং তুলি হাতে অনন্য, নিরলস চেষ্টায় হয়ে উঠেছে চিত্রশিল্পী। প্রশংসা কুড়িয়েছে তার আঁকা ছবিগুলো। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সমাজের অবহেলিত মানুষের ছবি ও প্রাকৃতিক দৃশ্য এঁকে পেয়েছেন অনেক পুরস্কার। স্থানীয় হাটের ক্ষুদ্র ব্যবসায়ী ওবায়দুল কবির ও আপরোজা বেগমের একমাত্র মেয়ে তামান্না। আপরোজা বেগম বলেন, মাত্র 2 বছর বয়সে হামে আক্রান্ত হয়ে ভুল চিকিৎসায় বাক ও শ্রবণ শক্তি হারায় তামান্না। এরপর চিকিৎসা দিয়েও কাজ হয়নি। ছোটবেলা থেকে অন্য শিশুদের চেয়ে একটু আলাদা ছিল। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। তামান্নার বাবা কয়েক বছর ধরে অসুস্থতার কারণে শয্যাশায়ী। মা রূপালী ব্যাংক থেকে ঋণ নিয়ে গুঠিয়া বন্দরে কাঁচা মাল বিক্রি করে জীবন নির্বাহ করেন। টানাপোড়েনের এই সংসারে তামান্না থাকেন তার ছবির জগতে। বিভিন্ন সময়ে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল, সার্কিট হাউস সহ বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছেন। এছাড়া সেলাই মেশিনে তৈরি করেন নানা রকম পোশাক। এলাকার ছোট ছেলে মেয়েদের ছবি আঁকা শেখান। একই এলাকার বাসিন্দা তামান্নার মামা জাহাঙ্গীর হোসেন বলেন, কারো উপর নির্ভরশীল না হয়ে ছবি আঁকার পাশাপাশি হাতের কাজ শিখেছে তামান্না। চেষ্টা করেছে আত্মনির্ভরশীল হওয়ার। তবে তামান্নার পরিবারের অনটন তার এই প্রতিভা বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে। পৃষ্ঠপোষকতা এবং উন্নত প্রশিক্ষণ পেলে তিনি এই প্রতিভাকে আরও শানিত করতে পারতেন। উজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রণতি বিশ্বাস বলেন, তামান্না খুব সুন্দর ছবি আঁকেন, কিন্তু করোনার কারণে বিভিন্ন প্রতিযোগিতা বা অনুষ্ঠান বন্ধ থাকায় তাকে আমরা সেইভাবে উপস্থাপন করতে পারিনি। অবশ্যই তার প্রতিভা বিকাশে আমরা পাশে থাকব। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার পূর্বে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন।